উদয়পুরে দেবীগ্রামের পর সংস্কার ভারতীর উপহার গারুগ্রাম। সংস্কৃতির উন্নতি, প্রচার এবং প্রসারের লক্ষ্য নিয়ে কাজ করে চলছে সংস্কার ভারতী ত্রিপুরা প্রান্ত। আগরতলা লঙ্কামুড়ার আলপনা গ্রাম ছিল সংস্কার ভারতীর প্রথম উপহার। এরপর উদয়পুর মহকুমার মাতাবাড়ি গান্থালং এলাকায় সংস্কার ভারতী গোমতি জেলার উদ্যোগে হয়েছিল দেবীগ্রাম। দেবীগ্রামের পর এবার উদয়পুর নাতিনটিলাস্থিত গারুগ্রাম তৈরি হতে চলেছে গারুগ্রাম। শনিবার সন্ধ্যায় সংস্কার ভারতী রমেশ চৌমুহনীস্থিত সংস্কার ভারতী গোমতি জেলার কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে গারুগ্রামের কথা জানিয়েছে সংস্কার ভারতী ত্রিপুরা প্রান্তের সম্পাদক তথা গারুগ্রাম অনুষ্ঠানের আহ্বায়ক শেখর দত্ত। অন্যান্যদের মধ্যে সেখানে ছিলেন প্রান্তের সদস্য জনার্দন ভৌমিক, গোমতি জেলা সম্পাদক সুব্রত দাস, সংস্কার ভারতী গোমতি জেলা সভাপতি সমীর দাস, সঙ্গীত বিধা সংযোজক মৃন্ময় দাস সহ অন্যান্যরা। এদিন কর্মকর্তারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে শেখর দত্ত জানান, আগামী 14 নভেম্বর থেকে 26 নভেম্বর তিন দিনব্যাপী জনজাতি অধ্যুষিত এই নাতিনটিলা এলাকায় গারুগ্রাম নির্মাণের কাজ চলবে। প্রতিটি মাটির ঘরে দেয়ালে এবং উঠানে আলপনা আঁকা, চিত্রকলা, সঙ্গীত, নৃত্য এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানকে সাজিয়ে তোলা হবে। তিন দিনের একটা কর্মশালার আয়োজন করা হয়েছে। আপনারা সবাই অবগত আছেন 14 অক্টোবর থেকে 20 অক্টোবর পর্যন্ত সংস্কার ভারতী দেবীগ্রামে, এটাকে গান্থালং বলা হয়, ওইখানে 7 দিনের কর্মশালা করেছিল। রাজ্যে বিশেষ করে যারা পর্যটক আছেন তাদের কাছে খুবই আকর্ষণ করেছিল দেবীগ্রাম ওই কাজের সুবাদে। গারুগ্রামে আয়োজিত এই তিন দিনের অনুষ্ঠানে সকল রাজ্যবাসীর সাদর উপস্থিতি কামনা করেছেন কর্মকর্তারা। স্থানীয় এলাকাবাসীর পাশাপাশি উদয়পুর মহকুমার সাধারণ জনগণের মধ্যেও ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে গারুগ্রামকে ঘিরে। ব্যুরো রিপোর্ট, আরএ নিউজ।